আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা ভালো আছেন। তো এখন আমার কাছে বসে আছেন বোন শাহিদুন নাহার মির্জা, হ্যাঁ এটা আপনার নাম, আর ওনার হাজবেন্ডও সামনে আছেন। তো বোন আমাদের এখানে প্রায় 2 বছর ধরে আমাদের চিকিৎসা নিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ ওনার এখন আর কোনো রোগ নাই। এখানে আজকে দেখাইতে আসছেন, এনে লেখা যে কোনো সমস্যা নাই, তো আজকে জাস্ট ফলো আপের জন্য আসছেন আলহামদুলিল্লাহ। তবুও আমি বলেছি যে আমরা লাস্ট টেস্টগুলো করিয়েছিলাম হচ্ছে জুলাই মাসে গত বছর, জি স্যার। তো আবার আমরা আরেকবার টেস্ট করব, এবছরে কোনো টেস্ট করা হয়নি, দেখব ওনার রিপোর্টগুলো কেমন আছে। তবে গত রিপোর্টে সব রিপোর্ট ভালো থাকার কারণে বোন মেনটেনিং করছেন এবং বোনের ইনসুলিন রেজিস্ট্যান্স, সোমা, আয়া সব ভালো আছে এবং ভিটামিন ডি তার এখন 50 পেয়েছিলাম জুলাইতে, আশা করি এখন আরও ভালো হয়েছে। তো আজকে যেই উদ্দেশ্যে বোনকে নিয়ে আসা, যে বোন একটু আগে শেয়ার করলেন যে ওনার হাতের এখানে কি ছিল বোন, একটা হাতের এখানে আমার একটা টিউমার ছিল, হ্যাঁ এই যে ছোট হাতের মানে এই জায়গাটায় না, কর বরাবর মাঝখানে আমি ভাঁজ করতে পারতাম না, মানে ওনার হাতের এই জায়গাটা একটা টিউমার ছিল, উনি হাত ভাঁজ করতে পারতেন না, ভাঁজ করতে পারতাম না, কাজ আমি কাউকে বলতাম না যে ওরা কষ্ট পাবে। হ্যাঁ, তারপরে আমি আপনার আর মজিবুর রহমান স্যার এই দুই স্যার আপনাদের এই একটা আমরা যে থাইল্যান্ডে বসে এটা করেছিলাম, ওই যে মাথায় টাকানো হাতে করা এরকম, এই ব্যায়ামটা করে এটা করে আমি আশ্চর্য হয়ে গেছে আমার এটা, আমি খুব খুশি আল্লাহর উপরে, অনেক কৃতজ্ঞ মানে আল্লাহর কাছে শুকরিয়া আমার যে আমার এই আপনাদের ওসিলায় আমার এই জিনিসটা ভালো হয়ে গেছে, এই ব্যায়ামটা করায় আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ওনার তো ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল না, কিছুই ছিল না, তবুও ওনার এখানে একটা সমস্যা ছিল, টিউমারের মতো ছিল, যার ফলে উনি হাতটা ভাঁজ করতে পারতেন না। তো ওই যে আমরা যে বলেছি যে এই যে ব্যায়ামগুলো করতে, হ্যাঁ, এবং উনি 15 দিন করার ফলে উনি আলহামদুলিল্লাহ, এবং এর তো কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট উনি ভিডিওটা ক্যামেরে দেখলেন, ভিডিওটা আমি অফিসে বসে কাজ করার সময় ওই আপনাদের স্যার আপনাদের ভিডিও আসলে আমার নোটিশ আসছে অনেক সময়, সেটা দেখে আমি যে আপনি বিদেশে গেছেন মাছ ধরতেছেন এই সমস্ত অনেক কিছু দেখে দেখে ওই ভিডিওটাও আমার সামনে আসছে। পরে ওইটা দিয়ে দেখি কি আপনারা ব্যায়াম করবেন দেখাচ্ছেন, পরে ওইখান থেকে দেখে আমি করি এদের আড়ালে, মানে যাতে কষ্ট না পায়, এরা ভয় পাবে আবার, সেই জন্য আমি আড়ালে একা একাই বাসায় করি, দিনে রাতে অফিসে বসেছে। আপনি বললেন যে চেয়ারে বসে ব্যায়াম করা যায়, হ্যাঁ সেই জন্য আল্লাহর রহমতে আমার এটা ভালো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, জাস্ট এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আমি অবাক। তো বোন বললেন যে এটা এখানে একটা টিউমার ভালো হয়ে গেল এই ব্যায়াম করে, তো আমরা তো এই জিনিসটা আজকে শিখলাম, আমাদের অনেক কিছু রোগীদের থেকে শেখা, কারণ আমরা হয়তো ব্যায়াম ট্যাম দেই তো পরে রোগীরা এসে বলে এটা করে আমার এটা ভালো হয়েছে, তো যেহেতু এই জিনিসটা এর আগে কখনো শুনিনি কারো কাছে, তো আজকে যেহেতু শুনলাম, তো আপনাদেরও যদি এরকম প্রবলেম থাকে, আপনারা আমাদের যে ব্যায়ামগুলো দেখাইছে যেটা অফিসে বসে করা যায়, চেয়ারে বসে করা যায়, আরো কয়েকটা ছিল, এখন তিনটা ছিল, এখানে একটা আছে এখানে, মানে তিনটার ভিতরে একটা আছে, একটা আছে, আশা করি ওটাও চলে যাবে ইনশাআল্লাহ। মানে লাইপোমা গুলো যেগুলো, লাইপোমা বলছিল না ডাক্তার, এখানে ডাক্তার দেখেন ভয় বলি যে ভয় পাবে এই কারণে, ওই গোটা গোটা ছিল। আচ্ছা, তো বোনের এটা কি গোটা ছিল আমরা অবশ্য জানি না, হতে পারে চর্বির দলা বা অন্য কিছু, বাট ওনার হাতের ভিতরে আরো তিনটা ছিল যেটাকে আমরা জানি যে লাইপোমা। এখন কোনটা আছে দেখি, এখন এই পাশে একটা আছে ছোট, এটা লাইপোমা। হ্যাঁ, তো এটা ফাস্টিং করলে এবং এই ধরনের ব্যায়াম করলে চলে যায়, তো ওনার তিনটা থেকে এখন একটা আছে, আশা করি আমাকে রোজার মাস আসছে উনি আরও কয়েক মাস করলে আমার মনে হয় যে ভালো হবে। তো প্রিয় দর্শক, এতটুকু শেয়ার করার জন্যে আজকে আমাদের এই কুইক ভিডিওটি, বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনি যে এখন এই যে সুস্থতার সঙ্গে যে জীবনযাপন করছেন এটা একটু দর্শকদেরকে জানান, কেমন লাগে এখন? খুব ভালো লাগে, আল্লাহর কাছে আমার শুকরিয়া, আর কিছুই না, আপনারা শুধু আমাদের উসিলা, আর বাকি সব আল্লাহ, আল্লাহ ভালো করছেন, জি আল্লাহ ভালো করবেন, খুব ভালো লাগে এখন আলহামদুলিল্লাহ। আমার আগে অনেক 87 ছিলাম, আমি যখন ডায়াবেটিস সেন্টারে যাই তখন আমাকে প্রথমে তারা ইনসুলিন নিতে বলে, এটাতে আমার খুব রাগ হয়, আমার মা ডায়াবেটিসে ইনসুলিনে মারা গেছে, যার কারণে আমি ওখান থেকে চলে আসছি, আমি ওখানে আর দেখাই না, আমি ইনসুলিন তো নেই নাই, আমি ডাক্তারের কাছে যাই না, তখন আমি ওই ওয়েবসাইট ঘাঁটি, ইউটিউব দেখতে দেখতে আপনারটা আমার সামনে আসে, এখান থেকে আমি মেনটেন করা শুরু করি অল্প অল্প নিজে নিজেই,
এরা বলে কি তুমি সরিষার তেল খাবা, সরিষার তেল একটা গন্ধ আসে, এখন তো সবাই কমপ্লিট বাসা আলহামদুলিল্লাহ। এবং উনি আজকে একা আসেননি, ওনার সঙ্গে ওনার হাজবেন্ডও আসছেন এবং উনি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছেন, ভালো আছেন না? ওনার প্রেশার, উনি আলহামদুলিল্লাহ ওনার প্রেশার নাই, কিছু নাই, আলহামদুলিল্লাহ উনিও ভালো আছেন। তো উনি প্রথমে হয়তো না বোঝার কারণে বলেছেন তুমি কি করতেছো, এখন দেখা যাচ্ছে পরিবারের সবাই মানছে এবং সবাই সুস্থ আছে, একটা সুস্থ পরিবার। এইভাবে যদি এক একটা পরিবার সুস্থ থাকে এবং আমাদের সমাজ সুস্থ হবে এবং আমাদের রাষ্ট্র একটা সুস্থ রাষ্ট্র হিসেবে দেখা যাবে, তাই না? তো অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।